হ্যালো বন্ধু সবাই ভালো আছেন আমাদের অক্সান এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে সাবমার্সেবল পাম্প এই সাবমার্সেবল পাম্পটা ছোট একটা মোটরে আমাদের ছোট কাজের জন্য আমরা ইউজ করব তো চলুন বন্ধু আজকে আমরা এইটা এক্সপেরিমেন্ট করব একটা বন ডাঠা লাগবে আমার মোটর যেহেতু চল্লিশ এম এম তাই আমি একটা চল্লিশ এম এর পাইপ নিয়ে নিলাম এই মোটরটা সাড়ে চার ভোল্টের আর লাগছে সাইকেলের টিউব যেটা আমরা একটা ছোট অংশ ওয়াশার হিসাবে জল আটকানোর জন্য কাজে লাগাব আর লাগবে একটা পেন যেই পেনটা আমরা পাইপ হিসাবে কাজে লাগাবো আর এটা বারো ভোল্টের একটা অ্যাডপ্টার ওয়ান এমপেয়ারের স্যান্ড পেপার বা সিরিষ কাগজ আশি ব্যাকশো হতে পারে এটাকে নিয়ে ঘষে নেবো মোটরটাকে আমরা মেপে নিচ্ছি এটা তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি মোটর এটা পাইপের মধ্যে আমরা পাইপের উপর রেখে মোটরের মাপটা করে এটাকে দাগিয়ে নেবো যাতে পপুলা যেখানে লাগাবো সামনে সেখান থেকে আমরা কিছুটা ছেড়ে দেবো আর মোটরের গা ঘেঁসে আমরা দাগটা নিয়ে নিলাম সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে গা ঘেসে দাগটা নিয়ে নিচ্ছি এবারে এটাকে তিন ইঞ্চি মানে দুদিক দিয়ে জায়গা ছাড়লে আমরা এক ইঞ্চির মতন জায়গা ছাড়লে হয়ে যাবে মোট চার ইঞ্চি এখানে আমাদের এই মোটরটার জন্য হয়ে যাবে একটু সামান্য বেশি নিলেও কোনো অসুবিধা নেই এটাকে কেটে নেব এবারে একটা পেপার দিয়ে এটাকে আমরা দাগিয়ে নেবো রাউন্ড করে দাগানোটা একটু ব্যাকাটেরা হয়ে যেতে পারে তার জন্য আমরা এখানে পেপারটাকে ঘুরিয়ে নেব যাতে এই দাগটা কাটতে সুবিধা হয় এইভাবে দাগটা কেটে নেবো আমরা পেন্সিল দিয়ে আসতে ধরে 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 এটা দাগটা কেটে নিচ্ছি তাহলে এটা পুরোপুরি সমান থাকবে এবার এটাকে গ্রাইন্ডার দিয়ে কেটে নিচ্ছি এটা করাতেও কাটা যেতে পারে আমার পক্ষে গ্রাইন্ডারের সুবিধা গ্রাইন্ডারে এটাকে কেটে নেওয়া হলো এবারে এটাকে স্যান্ড পেপারে মাথাটুগুলোকে ভালো করে ধরে ধরে ঘষে নেওয়া হচ্ছে যাতে ব্যাকাটেরা না থাকে দু মাথার জন্য আমরা এখানে পাইপকে কেটে নেব যাতে ওয়াশার লাগাতে পারি এটা ফর্টি এম করে আমরা একটু বেশি করে এটাকে দাগিয়ে নিচ্ছি যাতে শিটটা একটু বড় হয় আশি এম বা নব্বই এম এরকম নিয়ে নেওয়া হচ্ছে এবার এটাকে আমরা কেটে নিচ্ছি গ্রাইন্ডার দিয়ে এটাকে কাটা হয়ে গেল এই যে মাঝখানে দাগ বরাবর কাটতে সুবিধা বলে এইখান দিয়েই কাটা হচ্ছে এটাকে হিট দিলে এটা নরম হয়ে যায় তারপরে এটাকে আমরা হিট দিয়ে নিয়েছি একটা প্লায়ের মধ্যে রেখে এটা চেপে দিয়েছি এই যে এটা শিল্ট হয়ে গেছে আর এটার মধ্যে আমরা পাইপটাকে নিয়ে দাগিয়ে নেব গোল গোল শেপে বসিয়ে বসিয়ে এটাকে দাগ দিয়ে নিচ্ছি পেন্সিল দিয়ে এরকম অনেকগুলো দাগাবো যে কটা লাগবে হয়ে গেছে এবারে ডিভাইডার দিয়ে আমরা এটাকে একটু টেপট করে দাগ করে নিচ্ছি যাতে এটা আমাদের লাইনটা বুঝতে সুবিধা হয় পেন্সিল অনেক সময় উঠে যেতে পারে এর মধ্যে আমরা সাইডেটা পেন্সিল দিয়ে নিতে পারি কাচি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে পারি আমরা কাচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এক পিস সবগুলো এরকম পিস পিস করে কেটে নেওয়া হবে কেটে নিয়ে এগুলোকে এবারে এটাকে আমরা গ্রাইন্ডার দিয়ে এর আউটগুলো করে দাগিয়ে কেটে নেব এগুলো সব ঘষে 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 যতটা সম্ভব গোল করে নেওয়া হচ্ছে কোনাগুলো সব গোল গোল হয়ে গেল এবারে এটাকে আমরা শিরিশ কাগজের মধ্যে বাদবাকিটা ঘষে নেবো যাতে আর পুরো পরিষ্কারভাবে এটা গোলটা পেতে পারি ধরে ধরে এটাকে ঘষে নিতে হবে একটু সময় লাগবে তাড়াহুড়ো করলে হবে না হ্যাঁ ভাবে আমরা সব কটাকেই কেটে নেব আর মাঝখানে একটা ফুটো করব যেই ফুটোটা আমরা মোটরটার রডটাকে এর মধ্যে লাগাতে পারবো তাহলে এটাকে আমরা দেখে নিচ্ছি এটা ঠিক মাপে হয়েছে হ্যাঁ এটা ঢুকে যাচ্ছে এরকম দু মাথায় দুটো এরকম ঢুকে যাবে পুরো ঢুকে গেল এবারে এই মোটরের যে নির রড আছে তার সাইডে যেটা আছে সেখান থেকে আমরা একটু বড়ো করে হোল্ড করে নেব একদম পুরো মাপে মাপে এই পাইপের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব আমরা একটু চাপ লাগবে কারণ এটা একদম মাপে মাপ আছে এবারে এটাকে আর একটা ওয়াশারকে আমরা ফুটো করে নেব যেটা নিডিল রড থেকে একটু বড় থাকবে যাতে নিডিল রডটা ঘুরতে কোনো বাধা প্রাপ্ত না হয় এবারে এটাকে আমরা একটা টিউবে ওয়াশারটাকে দিয়ে একদম মাপে মাপ করে পেন্সিল দিয়ে দাগ করে নেব এটাকে কেটে নেওয়া হলো এটাকে খুলে নেওয়া হলো এবার এটার উপরে ওয়াশারটা রেখে চারিদিকে দাগ দেব এইভাবে দাগ দিয়ে আর এখানে যে হোল আছে যাতে নীল এর মধ্যে একটা ফুটো করতে পারি যাতে রডটার মধ্যে এটা ঢোকে এবার কাছি দিয়ে ধরে ধরে পেন্সিলের ভিতর থেকে দাগ দিয়ে কেটে নিতে হবে যাতে বাড়তি না থাকে বেরিয়ে না থাকে তাহলে পাইপে আটকে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে একটু ছোট হবে সামান্য ছোট হবে যাতে অল্প পেশানে এটা চলে যায় ভিতরে এরকম একটা ফুটো করে নিতে হবে যেই ফুটোটা নীলিল রডটা কোনো বাধা না হয় এবার এটাকে পড়িয়ে দেখে নেওয়া হচ্ছে যে হ্যাঁ ঘুরছে কোনো অসুবিধা হচ্ছে না তো ভালো করে আঠা দিয়ে সাটিয়ে দিতে হবে প্রথমে এটাকে আমরা একটু আঠা দিয়ে বসিয়ে দেবো যাতে এটা নড়ে না যায় কারণ এটাই পাইপের সঙ্গে লেগে থাকবে এর মাথাগুলো এইগুলোকে অল্প অল্প করে চারিদিকে অল্প অল্প আঠা দিয়ে এটাকে ফিক্সড করে দেওয়া হলো জমিয়ে দেওয়া হলো এবারে এই রাবারের মানে টিউবের ওয়াশারটাকে আঠা দিয়ে চারিদিকে একটুও ফাঁকা না থাকে চারিদিকে আঠা দিয়ে এই টিউবটাকে মধ্যে চেপে বসিয়ে দেওয়া হচ্ছে মোটরের ভিতরে যখন লাগানো হবে এই উপরে নির একটু যাতে প্রেশার পড়বে হ্যাঁ এইভাবে প্রেসার দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে আটকাচ্ছে কি না আঠা যাতে একদম রডের মধ্যে না লাগে রডের সাথে একদম আঠা না লাগে এটা লেগে গেল এরপরে উপরে যে ওয়াশারটা যেটা একদম নিডিল রড থেকে একটু বাইরে আছে চারিদিকে এইটাকে অল্প অল্প করে আঠা দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে একদম খেয়াল রাখতে হবে যে রডের সাথে একদম যেন লেগে না যায় একটু ফাঁকা থাকতে হবে একটু একটু করে ফাঁকা থাকতে হবে এবারে আমরা করবো কি পপুলারের জন্য এটাকে কেটে নেব একটা হাফ ইঞ্চি মাপে গ্রাইন্ডার দিয়ে এটাকেও কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বাস এই যে যেটা এব্রো খেবড়ো জায়গা আছে মানে উঁচু নিচু আছে সেগুলোকে ঘষে সমান করে নিলাম এইবার ঠিক যেই ওয়াশারটা একদম পপুলারের উপরেরটা হবে পপুলার হবে সেখানে একদম এই থেকে সাইড থেকে এবং সেন্টার থেকে মাপ নিয়ে নেবো নিয়ে এটাকে আমরা পিস পিস করে কেটে নেব পিস করে কেটে নেবো একদম মাপে যাতে ওয়াশার থেকে বাইরে না যায় কারণ পাইপের মধ্যে আটকে গেলে এটা আর ঘুরবে না এবার আঠা দিয়ে এগুলোকে বসিয়ে নেব এরকমভাবে একদম মাপ করে যেমন প্লাস চিহ্ন হয় ঠিক ওই রকমভাবে এটাকে বসিয়ে নিচ্ছি পুরো আঠা দিয়ে তাহলে এটা একটা পাখা তৈরি হয়ে গেল এবার এটাকে আমরা ওটার মধ্যে করে আর আটাটা ভালো করে দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় এবারে আমরা এটাকে ফিক্সড করে দেখিয়ে নিচ্ছি যে এটা ঠিক হলো কি না এটা লাগাতে একটু টাইট লাগছে তার মানে এটা সলিডভাবে লেগে যাবে আর এটা যখন আমরা করব তখন এই খুব সামান্য আঠা দিয়ে নেব দুটো তারকে ঝালাই করে নেবো মোটরের সাথে এবারে তারগুলোকে একটু লম্বা রাখবো তারগুলোকে পাইপের সামনে বা পিছন দিয়ে এটাকে আমরা সামনে দিয়ে ঢুকিয়ে নিচ্ছি পিছনটা এরকম চেপে দেবো যাতে পাইপের মধ্যে এটা অনাসে ঢুকে যায় একটু টাইট লাগবে কিন্তু ধরে ধরে এটাকে চেপে মধ্যে ঢুকিয়ে দেবো উপর থেকে একটু প্রেশার দিতে হবে একদম মাপে মাপ আছে পিছনের এই তারগুলো বেরিয়ে থাকলো কিছুটা জায়গাও রয়েছে এবার এইখানে পপুলারটা লাগাবো কিন্তু তার আগে আমরা এই যে মুখটার মধ্যে ভালো করে মানে খুব ভালো করে ধরে ধরে আঠা দিয়ে এটাকে আটকে দেবো যাতে এর ভিতরে এক ফোঁটাও জল না যায় প্রথমত ওই রাবার যেটা দেওয়া হচ্ছে তাতে জল আটকে যাবে এবারে আমরা এটাকে যাতে পাখার জায়গায় একটা ফুটো করব সাইড থেকে যাতে এখান থেকে জলটা বেরোয় বেরোনোর জায়গাটা বার করছি তাতাল দিয়ে এটাকে ধরে ধরে এটাকে ফুটোটা করে নিচ্ছি যাতে এখান থেকে একটা পাইপ বসাতে পারি যাতে জলটা একটু বেরিয়ে এগিয়ে যাবে তাতাল দিয়ে করলে সুবিধা হচ্ছে এটা নরম গলে যায় শিরিশ কাগজ দিয়ে এবার ঘষে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এবারে এখানে আমরা পাখাটাকে চেপে আমরা ফিক্স করে দেব এটা ফিক্সড হয়ে যাচ্ছে এরকম ধরে চেপে দিতে হবে কারণ একটু টাইট আছে টাইট হওয়া মানে খুব ভালো এটা অল্প কিছুতে হয়ে যাবে আর এখানে পেনটাকে আমরা আড়াআড়িভাবে কেটে নেবো যাতে ওই যে ফুটোটা করেছি ওইখানে এই মুখটা বসাতে পারি একটু ভাবে এইখানে আমরা আঠা দিয়ে এইখানে এই ফুটোতে এই পাইপটাকে সেট করে দেব চারিদিকে আঠাটা এমন দেব যাতে এর থেকে জুড়েও যায় অথচ জলও বেরোয় না যাতে ফুটো থাকে ফুটোটা বন্ধ হয়ে যায় এবারে পিছন দিকে আমরা দুটো একটু দূরত্ব করে দুটো ফুটো করে নিচ্ছি একদম ফুটোগুলো খুব সরু থাকবে পাইপের তারের মাপে মাপে যাতে এখান থেকে জল না বেরোতে পারে এর জন্য এটা খুব সাবধানে ছোট ছোট করে ফুটো করতে হবে তারের মাপে এবারে এটাকে দুটো তারকে এখান থেকে আমরা বার করব একটা কালো একটা লাল তার এবারে এখানটায় আমরা পিছন দিকটাতে ওই ওয়াশারটাকে পুরো চেপে দেবো তারপরে এখানে আমরা আস্তে আস্তে আঠা দিয়ে এটাকে ফিল আপ করে দেবো এমন করে ফিল আপ করবো যাতে এখানে ভালো করে দুবার তিনবার আঠা দিয়ে দিতে হবে এবারে সামনের দিকটাতে আমরা এই ওয়াশারটার এখানে ফুটো করব যেটা দিয়ে জল ঢুকবে মানে মোটরের ভিতরে পোপুলারের কানে পাকার এখানে জলটা ঢুকবে এই পাইপটাকে এখানে লাগিয়ে দিলাম এবারে এই পাশটাতে মোটরটা ঠিক আছে চলছে এখানেও এটাকে ভালো করে এই পাশের ওয়াশারটাকে আঠা দিয়ে একটুও আঠার মানে কমতি না থাকে যতটা লাগবে দিতেই হবে এবারে বন্ড আঠা নিয়ে নিচ্ছি এই বন্ড আঠাটা আমাদের পিছনে যে তার দুটো আছে যেটা বেরিয়েছে যেখানে কিছু ফুটো ওখানটায় এটা দিয়ে ফিল আপ করবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিটে জমে যায় এটাকে ধরে ধরে এইভাবে আমরা দুটো তারেরই পিছন দিকটায় এটাকে ফিল আপ করে দেব যাতে এখান থেকে এখানে এমসিলও লাগানো যেতে পারে কিন্তু আমার কাছে এটা আছে এটা দিয়ে লাগাচ্ছি এবার একটা হ্যান্ডেল করতে হবে যেখানে এটা বসবে অল্প অল্প ওঠা দিলে এতে হয়ে যাবে এটা কোনো অসুবিধা নেই মোটরের যা ভার আছে তাতে এটা রেখে দেবে দুটো হ্যান্ডেল এই পাইপেরই একটা অংশ হয়ে গেল বারো ভোল্ট আর ওয়ান এম্পেয়ারের একটা অ্যাডোপ্টারে আমরা এর সঙ্গে জুড়ে দিয়েছি সাথে এটা জোড়া হয়ে গেছে এবারে আমরা এটা একটা গামলার মধ্যে যে পরিমাণ জল আছে অল্প জলের মধ্যে এটা পরীক্ষা করে দেখে নিচ্ছি যে কেমন হলো তাহলে সুইচ অন করার সাথে সাথেই পাম্প থেকে জল বেরোতে শুরু করলো তাহলে এই পাম্প আমাদের সফল হয়েছে এতে আমাদের এসি বা আদার্স কোনো ঝর্ণা যা যা আমরা করতে চাইব পরবর্তীকালে এটা থেকে আমরা করতে পারবো পাম্প খুব সুন্দর হয়েছে বন্ধু বন্ধু আমাদের সাবমার্সিবল পাম্পের এক্সপেরিমেন্ট সফল হয়েছে এটা খুব সুন্দর ভালো হয়েছে এ থেকে আমরা আস্তে আস্তে আরও নতুন নতুন ভিডিও বানাবো এটা শুরুয়াত আরও সাবমার্সিবল পাম্প আরও নতুন নতুন পাম্পও বানাবো তাহলে বন্ধু যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ